তা লাইলাতুল কাদারের আসল ইবাদত হচ্ছে লম্বা সালাত আদায় করা, লম্বা কিয়াম তেলাওয়াত, লম্বা রুকু সেজদার মাধ্যমে রাত্রি যাপন করা। এই নয় যে মাহফিল করে লাইলাতুল কাদার করা, যেমন আমাদের কিন্তু ভারত বাংলাদেশে শুরু হয়েছে, হ্যাঁ জানি না আপনাদের অঞ্চল আছে কিনা, কিন্তু অনেক আগে থেকে এমনকি আহলে হাদিস ভাইরাও করছে, এইটা সুন্নত তরিকা নয়। লোকজনকে জাগাবার জন্য রাতের আধা ঘন্টা শুধু বা এক ঘন্টা নামাজ পড়লো, আর বাকি সারা রাত তাদের কি চলছে? ওয়াজ মাহফিল চলছে। কিসের ওয়াজ মাহফিল? বলছে কদরের রাতের ওয়াজ মাহফিল। নবীস ওয়াজ মাহফিল করেছেন। ২৫ নম্বর অধ্যায় বাবু কিয়াম লাইলাতুল কদর মিন আল ঈমান, এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কদরের রাতে কিয়াম করা, মানে কদরের রাত যা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে হয়ে থাকে যে কোনো রাতে, সেটা পরিবর্তনশীল। সেটা কি পরিবর্তনশীল? মানে প্রতি বছর একই রাতে হয় না, কখনো ২১, কখনো ২৩, কখনো ২৫, কখনো ২৭, ২৯। এই লাইলাতুল কদরের কিয়াম করা মানে সালাত আদায়ের মাধ্যমে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগি করা, মিনাল ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে আমল ঈমানের একটা অংশ, আমল ঈমানের বাইরে না, এর মাধ্যমে খণ্ডন মুরজিয়ার। মুরজিয়া বলছে শুধু বিশ্বাসের নাম ঈমান, কাররামিয়া বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার নাম ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার নাম শুধু ঈমান নয়, অথবা অন্তরে শুধু বিশ্বাস করার নাম ঈমান নয়, বরং অন্তরে বিশ্বাসও করতে হবে আর জবানে পড়তেও হবে, স্বীকৃতি দিতে হবে, আর আমলও ঈমানের অন্তর্ভুক্ত, আমল অবশ্যই হইতে হবে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি কদরের রাতের কিয়াম করবে, কিয়াম করা মানে বললাম কি, বললাম কে বলবেন কিয়াম করা মানে কি? হ্যাঁ একজন একজন বলেন, শুধু শেষ ভাগে লাইলাতুল কদরের কিয়াম শুধু শেষ ভাগে করবেন, সারা রাত? হ্যাঁ হ্যাঁ সারা রাত কিয়াম। এর জন্য বলা হয় যে লম্বা দাঁড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করতেন, সেই জন্য কিয়াম মানে দাঁড়ানো, মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করবেন বা ইমামের তেলাওয়াত শুনবেন, এটার নাম কিয়াম। তাই লাইলাতুল কদরের আসল ইবাদত হচ্ছে লম্বা সালাত আদায় করা, লম্বা কিয়াম তেলাওয়াত, লম্বা রুকু সেজদার মাধ্যমে রাত্রি যাপন করা। এই নয় যে মাহফিল করে লাইলাতুল কদর করা, যেমন আমাদের কিন্তু ভারত বাংলাদেশে শুরু হয়েছে, হ্যাঁ জানি না আপনাদের অঞ্চল আছে কিনা, কিন্তু অনেক আগে থেকে এমনকি আহলে হাদিস ভাইরাও করছে, এইটা সুন্নত তরিকা নয়। লোকজনকে জাগাবার জন্য রাতের আধা ঘন্টা শুধু বা এক ঘন্টা নামাজ পড়লো, আর বাকি সারা রাত তাদের কি চলছে? ওয়াজ মাহফিল চলছে। কিসের ওয়াজ মাহফিল? বলছে কদরের রাতের ওয়াজ মাহফিল। নবীস ওয়াজ মাহফিল করেছেন, আর নবী সাল্লামের শিক্ষাটা উম্মতকে আরো বেশি জরুরি ছিল, কিন্তু কদরের রাতে তিনি তালিম করেননি আর ওয়াজ করেননি, তিনি কি করেছেন? কিয়াম করেছেন, লম্বা লম্বা নামাজ পড়েছেন। জি, সুন্নতের খেলাফ কাজ করবেন না। জি, সুন্নতের খেলাফ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না। জি, বিদাতি তরিকা এগুলো, জি বাঁচার চেষ্টা করতে হবে। কি বলছিলাম যে কদরের রাতের যে কিয়াম করবে, রাত্রি যাপন করবে সালাতের মাধ্যমে, ঈমানান, ঈমানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, দিনের প্রতি বিশ্বাস রেখে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে, রাসূলের এই সুন্নার প্রতি বিশ্বাস রেখে, ওয়াহতিসাবান এবং সওয়াব নেকির আশায়, নেকির উদ্দেশ্য নিয়ে সবসময় এহতেসাব করতে হবে, মানে যে কোনো ভালো কাজ করবেন নেকির উদ্দেশ্য করবেন, দুনিয়ার উদ্দেশ্য নাই। অনেকেই জাগছে হয়তো কিন্তু নেকির উদ্দেশ্য নাই, দেখ হ্যাঁ দেখ। অনেকে আমাদের দেশে কিন্তু স্বেচ্ছাসেবক হয়ে মাহফিলে কাজ করে, কিন্তু তাদের অধিকাংশই বেনামাজি। কি বলবেন, নেকির আশায়? নেকির আশায় যদি হয় তাহলে মূর্খ তারা, নেকির আশা হলে বেনামাজি আর জলসা ওয়াজ মাহফিলের। আপনি স্বেচ্ছাসেবক, কি করবেন এই দিয়ে? আপনি কি চান এই দিয়ে? আপনি যদি চান যে না আমি সবসময় ভলেন্টিয়ার থাকি, আমি জনকল্যাণমূলক কাজ করি, লোকজনকে জানার উদ্দেশ্য থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, তাহলে আগে ফরজ ঠিক করেন, আগে পাঁচ ওয়াক্ত সালাত ঠিক করেন, আগে আপনার ফরজ রোজা সিয়াম ঠিক করেন, হারাম কাবিরা গুনাহ থেকে বাঁচেন, আর তারপর তখন স্বেচ্ছাসেবকের কাজ করেন আপনি। যেই ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদরের কিয়াম করবে, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে, অতীতের গুনাহগুলি কি করা হবে? মাফ করে দেওয়া হবে।
এ হচ্ছে কিয়ামুল লাইলাতুল কাদার, যে সম্পর্কে ইমাম বুখারী বলতে চাইলেন যে এটাও একটা ইমানের অংশ, এটাও ইমানের ইমান আর বলা হয়েছে। হাদিসে কি বলা হয়েছে? ইমানের অবস্থায়। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কাদারে যে আপনি রাত জাগছেন এটাও আপনার ইমানের একটা অংশ, ইমানের একটা, ইমানের দাবিতে করছেন আপনি, ইমানের তাড়নায় আপনি করছেন। জি, সুতরাং আমল ইমানের।